ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট আফগানিস্তান প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্ট উপলক্ষে চোদ্দ জন খেলোয়াড়ের নাম প্লেয়ার ড্রাফটে দেওয়া হয়েছিল এই চোদ্দ জন বাংলাদেশি খেলোয়াড় থেকে দুজন খেলোয়াড়কে কিনে নিয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের দল এই চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে নাম ছিল মোহাম্মদ আশেফুলেরও গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তিনি সেই ক্যাটাগরিতে মোহাম্মদ আশরাফুলের সঙ্গী ছিলেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম মুশফিককে তিরিশ হাজার ডলার দিয়ে কিনে নিয়েছে নান গাঢ়র একই দল কিনেছে তামিম ইকবালকেও পঁচাত্তর হাজার ডলার খরচ করেছে তামিম ইকবালের জন্য উল্লেখ্য তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে সদ্য নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া মোহাম্মদ আশরাফুলের নামও ডাকা হয়েছিল নিলামে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অবিকৃত অবস্থায় থেকে যান যার ফলে নতুন এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার আর সুযোগ হল না মহম্মদ আশরাফুলের উল্লেখ্য এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে পাঁচে অক্টোবর থেকে চলবে একুশে অক্টোবর পর্যন্ত